আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে ফেসবুক মেসেঞ্জারের নতুন একটি আপডেট আপনাদেরকে শেয়ার করব। আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। আজকের পর থেকে ফেসবুক মেসেঞ্জারের ভিতরে আপনি এই থিম এখানকার থিমটি সম্পূর্ণ চেঞ্জ করতে পারবেন নিজের ইচ্ছে মতো, নিজের ইচ্ছে মতো কালার দিয়ে। সাধারণত কিন্তু আমরা যে চ্যাটটি ওপেন করি সেই চ্যাটের কিন্তু ব্যাকগ্রাউন্ড থিমটি কিন্তু অটোমেটিক হোয়াইট থাকে এবং আমরা চেঞ্জ করতে অনেকেই জানি না। যদি আপনিও না জানেন যে এই হোয়াইট থিমটি কীভাবে চেঞ্জ করে কালারিং করতে হয়, তাহলে আজকের ছোট্ট ভিডিওটি মনে করবো আপনার জন্য খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে শিখতে পারবেন কীভাবে এই ব্যাকগ্রাউন্ডের থিম চেঞ্জ করতে হয়, কালারিং করতে হয়। তার জন্য অবশ্যই ভিডিও সাথেই থাকবেন। তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই কাজটি উপভোগ করার জন্য সবার প্রথমে ফেসবুক মেসেঞ্জার ওপেন করতে হবে। ফেসবুক মেসেঞ্জারটি ওপেন করে দেওয়ার পর যে কোনো একটি চ্যাট লিস্ট আপনাকে ওপেন করতে হবে। তো সিম্পলি আমি বোঝানোর জন্য একটি চ্যাট লিস্ট ওপেন করে দিচ্ছি। চ্যাট লিস্ট ওপেন করে দেওয়ার পর এখানে আই আইকন পেয়ে যাবেন, আই আইকনে ক্লিক করে দেবেন। আই আইকন ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে এখানে এরকম ইন্টারফেস দিয়ে দেবে, এখান থেকে কয়েকটি সেটিংস পেয়ে যাবেন। প্রথমে যে সেটিংস পেয়ে যাবেন থিম, এই থিমে ক্লিক করে দেবেন। থিমে ক্লিক করলে কয়েকটি সেটিংস আপনাকে চলে আসবে। এখানে দেখুন, আমি সাজেস্ট করবো আপনাদেরকে অবশ্যই প্রথমটি সিলেক্ট করতে। প্রথমটি সিলেক্ট করলে কী হবে, একটি মজার বিষয়, আপনি এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। যেহেতু আমি ইন্ডিয়াতে বসবাস করি, তার জন্য অবশ্যই আমাকে ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করতে হবে। যদি আপনি অন্য কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রির নাম দেবেন। তো ইন্ডিয়া কান্ট্রি আমি সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পর এখানে সেট থিম এটার উপর টাচ করে দেবেন। সেট থিম টাচ করে দেওয়ার পর এইখানে দেখুন অটোমেটিক কিন্তু এরকম একটি আকৃতি নিয়ে চলে এসেছে। যদি এটি আমার এখন, যেহেতু আমাদের ইন্ডিয়াতে এখন রাত, তার জন্য এখানে এরকম ইন্টারফেস শো করছে। যখন ইন্ডিয়াতে দিন হবে তখন কিন্তু এই থিমটি চেঞ্জ হয়ে অন্য কালারিং হবে। এক কথায় বলতে গেলে দিনের সময় একটি কালারিং পেয়ে যাবেন এবং রাতের সময় আরেকটি কালারিং এখানে চেঞ্জ হয়ে যাবে। এবং এছাড়াও যদি এখানে দ্বিতীয় কান্ট্রি আপনি সিলেক্ট করেন, ধরুন এখান থেকে আমি অন্য একটি কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি, ধরুন এখান থেকে অন্য একটি কান্ট্রি সিলেক্ট করব, যেমন ধরুন ব্রাজিল কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি। ব্রাজিল কান্ট্রি সিলেক্ট করার পর সেট থিমে ক্লিক করলাম। তারপরে ওখানকার এখন যে ওয়েদার, সেই ওয়েদার হিসাবে কিন্তু এখানে এরকম শো করছে। যে কান্ট্রিতে যেরকম ওয়েদার থাকবে, দিন থাকলে দিনের মতো আকৃতি নেবে, রাত থাকলে রাতের মতো আকৃতি নেবে। আপনি এরকম করে যে কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন। এবং সবথেকে মজার যে বিষয়টি, আপনি যে চ্যাট লিস্টের উপর গিয়ে আপনি এই কাজটি করবেন, কেবলমাত্র সেই চ্যাট লিস্টের ভিতরেই এই থিমটি শো করবে। আপনি এখান থেকে বেরিয়ে আসার পর অন্য একটি চ্যাট লিস্ট যদি ওপেন করে দেন, এখানে কিন্তু ওই চ্যাট লিস্টে শো করবে না। আপনি যখনই এটির উপর আসবেন, আমি যে চ্যাট লিস্টের সঙ্গে এরকম করব, সেই চ্যাট লিস্টের ভিতরেই এই থিমটি শো করবে। এছাড়াও আপনি এখানে অনেকগুলি কালার পেয়ে যাবেন, চাইলে সেসব কালারগুলি ইউজ করতে পারেন। এখানে অনেক কালার পেয়ে যাবেন, যে কোনো কালার আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো ঠিক এরকম করে যে কোনো চ্যাট লিস্টের আপনি কালারিং থিম চেঞ্জ করতে পারবেন নিজের ইচ্ছা মতো, মন পছন্দ মতো রং দিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা আশা করবো খুব সহজে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিও থেকে আপনারা অজানা কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করবেন। এবং এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্টে গিয়ে আপনার মূল্যবান মতামতগুলি জানাবেন। এবং এইরকমই ইন্টারেস্টিং অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলি পছন্দ করে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।